পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনের হকার ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি জানিয়ে বর্ধমান রেল স্টেশনের আরপিএফ অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি স্টেশন চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ, বিভিন্ন সময় ট্রেন থেকে হকারদের নামিয়ে দেওয়া হয়। তাদের দাবি, ট্রেনে তাদের হকারি করতে দিতে হবে। তাদের অভিযোগ, কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের জরিমানা করা হয়। এই জরিমানা ব্যবস্থা বন্ধ করার দাবি জানানো হয়। একটা সহমর্মিতা বোধ আছে আমাদের নেত্রী এই সমস্ত শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, তাদের জীবন সুরক্ষা, সংসার, আগামী দিন সব কিছুর উদ্দেশ্যে নানাবিধ উন্নয়নমুখী পরিকল্পনা তাদের সুরক্ষা ক্ষেত্রে ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখছি বর্ধমান কর্ড এবং মেন শাখার বিভিন্ন এরিয়াতে হকারদের ওপর নির্মম অত্যাচার চলছে। রিসেন্টলি অত্যাচারটা ভীষণভাবে বেড়েছে। আজীবন কাল আরপিএফ কোনোদিনই সহযোগিতা করে না, এদের ওপর অত্যাচার জুলুমবাজি করে, এদের হচ্ছে রুটি রুজির সুযোগ নিয়ে এদেরকে রেলে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়া, ট্রেন থেকে নামিয়ে দেওয়া, সন্ধ্যার পরে এই অত্যাচার বেড়ে যায়। এবং রেল পুলিশকে আমরা দেখেছি হকার বস্তি উচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কাজকারবার তারা করছেন বিনা নোটিশে, মানুষজন বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। আমরা সেই সমস্ত হকার বন্ধুদেরকে একত্রিত করে আজকে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্যানারে এখানে রেলওয়ে হকার্সের যারা লিডার আছেন, আমাদের মূলত ইনসান্দা এবং অন্যান্য বিভিন্ন ডিপো থেকে যারা এসছেন তাদেরকে নিয়ে আমরা একটা ডেপুটেশনের আয়োজনে এখানে আমন্ত্রিত হিসাবে এসেছি। আরপিএফের সাথে, স্টেশন ম্যানেজারের সাথে কথা বলবো, সমস্যা জানবো এবং সমাধানের চেষ্টা করব, যাতে ওনারা নিভৃতে ব্যবসা করতে পারেন, হকারি করতে পারেন। आज के होकर जो आज होकर लोग के लिए प्रतिवाद हो रहा है, तो हम लोग प्रतिवाद मिचिल निकाले हैं। ये क्या है कि होकर लोग को काम करने के लिए नहीं दिया जा रहा है, जिसके चलते हम लोग मिचिल निकाले हैं और हम लोग उसके साथ खड़े हैं। ये हम लोग की कर रहे हैं क्योंकि सभी होकर अपने काम करते हैं, सभी गरीब हैं और हम लोग उसके साथ में ही खड़े हैं। बस होकर लोग के साथ हम लोग हमेशा ही रहेंगे। कुछ भी अगर प्रॉब्लम हो तो होकर के साथ हम लोग पहले भी थे और आगे भी रहेंगे। ये हमारा 3 नंबर वार्ड से लेकर के 4 नंबर वार्ड और बहुत सारे लोगों को लेकर के मिचिल तो हो रहा है। মিছিল পার্টি অফিস যাওয়া হবে, হকার ইউনিয়ন আরপিএস অফিস যাওয়া হবে, যেখানে ঘেরাও আছে ওইখানে আমরা মিছিল নিয়ে যাব। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক শান্তনু কুনার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দীর্ঘদিনের আগেও আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু আরপিএফ যে অত্যাচার আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে, সেই অত্যাচার অতিক্রম করে যাচ্ছে। তারা হকারদের প্রতি একটা অমানবিক অত্যাচার চালাচ্ছে। এই অমানবিক অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা আরপিএফের ডেপুটেশন দিব, স্মারকলিপি জমা দেব এবং ওনাদের সাথে আমরা আলোচনায় বসবো কি কারণে তারা হকার ধরছে। আজকে পূর্বপুরুষ ধরে আমাদের এখানে সবাই হকারি করে জীবিকা নির্বাহ করছে, আজকে হঠাৎ করে তারা বলছে তোমাদেরকে সরে যেতে হবে। আমি এটা বলতে চাইছি, রেল বোর্ডের কাছে বা রেলের কাছে কোনো আইন নাই হকার উচ্ছেদ করার মতো, এটা আমি একবারে চ্যালেঞ্জ করে বলে দিলাম। কিন্তু তবু ওরা 144 দেখিয়ে হকার দেখে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, 1250-2000 টাকা জরিমানা করছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং ডেপুটেশন দেবো, স্মারকলিপি জমা দেবো আরপিএফে। সেটা নিয়েই আমাদের আন্দোলন। হকারদেরকে ঠিক মতন কাজ করতে দিচ্ছে না, ধরপাকড় করছে, হকারদেরকে 1200-1400 টাকা যেরকম করে ফাইন দিচ্ছে, এটাকে তো কেউই সমর্থন করে না। আর আমাদের যখন নেত্রী রেলমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে হকারদেরকে কোনোদিন উচ্ছেদ করা যাবে না, লেকিন এই একটা সরকার এসে হকারদেরকে উচ্ছেদ করা পরিকল্পনা করছে, সেই জন্যে আমাদের আজকের আন্দোলন। আমরা আমাদের সব হকার ভাইদেরকে নিয়ে আরপিএফ অফিস ঘেরাও করব, আরপিএফকে আমরা ডেপুটেশন দেব, জানাবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।